মহোৎসবের আয়োজকদের জানাচ্ছি অনেক অভিনন্দন। আমাদের নিবেদন শ্রুতি নাটক শ্রীমতী বনানী মুখোপাধ্যায়ের জীবন যেরকম, অভিনয়ে মধুশ্রী, শুভশ্রী, অনুপা এবং আমি অঙ্গনা। বাড়িতে কাজ আলো আর শেষই বলা, একটা কাজ করবো তো কি নিটা মিনতি আড্ডা করতে যাব, মিনতি মিনতির যেন পায়ে চাপা লাগানো আছে, রাত্রেই তো উড়ে চলে যাবে। মিনতি, এতক্ষণ বাইরের ঘরে কি করছিস, কি হলো, সদর দরজাটা বন্ধ করেছিস? এই মিনতি, যাচ্ছি যাচ্ছি, সারাদিন শুধু দরজা বন্ধ কর আর দরজা বন্ধ কর বলে চোর ডাকাতের কি আর কোনো কাজ নেই গা? তারা তোমার বাড়িতে চুরি করবে বলে ধরতে দিয়ে বসে আছে, বলি হারি বাবা। কি গো মিনতি দি, একা একা কি বলে যাচ্ছ? আর একা একা তোমার এই শাশুড়ি আমার জীবনটা পারবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মা যদি শুনতে পান তাহলে কি হবে বলো তো? কি আর হবে, আমার পিণ্ডি চটকাবে, তুমি তো আপিস চলে যাও, তারও আগে বেরিয়ে যায় তোমার শ্বশুর আর বর, সারা দিন বাড়িতে কি ক্ষেত্র হয় তা যদি জানবে। মিনতি, তোর হলো, যাই, ওই আবার শুরু হচ্ছে, চালিয়ে খেলে গো। যাও না বাবা, শুধু কেন বকুনি খাবে? তোমার খাওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, আমি একদম রেডি। ওফ, তুমি যাও না, দাঁড়িয়ে থেকো না তো। তোমাকে আজ কি সুন্দর দেখাচ্ছে গো, কি হলো আজ থ্যাংক ইউ বললে না যে? সুন্দর বললাম তো। থ্যাংক ইউ থ্যাংক ইউ মিনু দিদি, শোনো প্লিজ প্লিজ তুমি এবার যাও। ঠিক আছে বাবা, যাচ্ছি। এত কথা বলে না মিনতি দি, পুরো মাথা ধরে যায়। তবে মানুষটা ভালো, সারাদিন যে মার ঠাম্মার সঙ্গে কী করে ম্যানেজ করে থাকে জানি না। ও বাবা, 9:30 বেজে গেল যে, আজ নির্ঘাত আমার দেরি হয়ে যাবে। এই যা, তাড়াতাড়িতে তো ব্যাগটাই নিতে ভুলে গেছি। ঠাম্মা, ও ঠাম্মা, ঠাম্মা আমার ব্যাগটা একটু দিয়ে যাবে প্লিজ। ঠাম্মা, কোথাও যাবি নাকি? হ্যাঁ গো, আজ কুচকুচ হতা হ্যাঁ সিনেমা কো স্পেশাল স্ক্রিনিং, বললাম না ওর সঙ্গে যাবো অফিসের পর। যা যা ঘুরা, মনটা ভালো হইব। সত্যি ঠাম্মা, তুমি না থাকলে আমি যে কী করতাম গো, তুমি হচ্ছ আমার বেস্ট ফ্রেন্ড, বুঝলে, মানে সবচেয়ে ভালো বন্ধু। আর উনি তার শাশুড়ি? বাপরে, ওনাকে দেখলে তো আমার বুকটা না পুরো ঢিপঢিপ করতে থাকে। তো করবই, 24 ঘন্টা মুখ খানজা পানির মতো কইরা থাকে, কে দেখবো আমার মুখ? না দেখলেই হয়, আমার মুখটা দেখবার জন্যে আপনাকে কি কেউ সেধেছে নাকি? মিতা, এই নাও তোমার জল, না খেয়েই চলে এসেছো। থ্যাংক ইউ মা। আচ্ছা আমি এবার যাই। হ্যাঁ হ্যাঁ, এসো। আসি ঠাম্মা, আমার দেরি হয়ে যাচ্ছে। আসো ভাই আসো, দুক্কা 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 দুক্কা, সাবধানে যাইও, টাটা টাটা ঠাম্মা টাটা। বাবা, আপনার গলায় এত মধু জানতাম না তো। জাননের চেষ্টা করো নাই তাই জানতে পারো নাই, মধুর গলায় কথা কইলে তো মিষ্টি মিষ্টি উত্তর পাইতে। তোমার গলা খান শুনলে তো মনে হয় সেইখানে নিম পাতার চাষ করা আছে। তা নিম পাতার জঙ্গলে তো নিম পাতার চাষই হবে মা, এখানে তো ঝাড়কে ঝাড় শুধু নিম পাতা। বৌমা,
বড্ড বাড়াবাড়ি হইতেছে। হা ভগবান, কতদিন বাকি বা প্রভু, আর তো সহ্য হয় না। কোনো চান্স নেই, সব তো সমর্থ হাতটা কাটটা মানুষ। মিনতি, ডাক্তো, পেছনের দরজায় বোধহয় জমাদার এসেছে। যান না মা, একটু দাঁড়িয়ে থেকে বাথরুমটা পরিষ্কার করান না। আরে কি কথা, আমার এখনো বুঝাই হইল না আমি যেন বাথরুম। আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, যেতে হবে না। কাজের কথা বললেই যত বাহানা, পড়ুন পড়ুন যত পারেন পুজো করুন, আমি যাচ্ছি জমাদারকে জল দিতে। ফোনটা ধরছে না কেন? যা বাবা, ঘরে তো কেউ নেই। হ্যালো, মা, ও মা, আরে আপনি তো ফোনটা ধরেন না। যা, কেটে গেল। আমি তো পূজার ঘরে আসিলাম, আসতে টাইম লাগবে না। হ্যাঁ, কি ঘরের ব্যথায় মরতেছি, শ্বাসকালে পয়রা গেলে দেখবো কে আরে। তার মানে আমরা কেউ আপনাকে দেখি না? যদি সত্যি আপনি পড়ে যান, আমরা কেউ আপনাকে দেখবো না? বাবা যে এতকাল আপনাকে নিয়ে কি করে ঘর করেছেন জানি না বাবা। ঠিক যেমন কইরা খোকা তোমার লইয়া ঘর করতেছে তাই করছে। যা, থাক থাক থাক, শুনুন, আপনার এই চিঠিটা এসেছে, আমি দিতে ভুলে গেছিলাম। আমার চিঠি? আমারই আবার কে চিঠি লিখব? না না, আমার চিঠি আপনার নামে নেই। এই তো স্পষ্ট লেখা আছে, সৌদামিনী দেবী। দেখবেন আবার যেন বলবেন না কি অসভ্য মেয়ে শাশুড়ির নাম করছে। লেখা আছে তাই পড়ছে। এই নিন আপনার চিঠি, আপনার পেয়ারের নাতবউ বাড়ি আসুক, সে এসে পড়ে দেবে, আমি যাচ্ছি। আরে আরে, যাও কই যাও কই, অত মেজাজ না দেখাইয়া চিঠিখান পড়ো তো, নাতবউ আসবো তো সেই বিকালবেলা, আমি অতক্ষণে অপেক্ষা করুন নাকি? পড়ো পড়ো। আমার এদিকে বুকের ভেতর না ধুকুর ভুকুর ধুকুর ভুকুর করতেছে। ভুকুর ভুকুরের কি আছে, সবেতেই আপনি অস্থির। দিন চিঠি। প্রিয় সৌদামিনী, প্রিয় আমারে আমার প্রিয় করে কে, দেখো তো কে দেখছে। এই তো লেখা আছে, তোমার প্রাণের সদা তোমার কোনো খবর পাই নাই, অনেকদিন ভাবিয়াছি তোমার সঙ্গে গিয়া দেখা করি। বাবারে, তোমাকে আমি এখনো ভুলিতে পারি নাই। এই নিন বাবা আপনার প্রেমপত্র, না জানি আর কি লেখা আছে। আঠামা, তোমার লভ লেটার এসেছে। এই কি চুপ কর, তো চুপ কর। প্রেমপত্র? তুমি তো যা মুখে আসে তাই কর। তারপর কি? পড়ো পড়ো। তোমার পতি দেবতাটি কেমন, তোমাকে ভালোবাসেন? ও গো বাবা গো, এই সদানন্দ আবার কোথা থেকে আসলো রে বাবা? আমার আবার পুতির খোঁজ করে, সে তো শৈলাই কাছে কত বৎসর হইল। তোমার
এইবার একটি পুত্র হইলে তো ভালোই হয়। এটা কার চিঠি এখন পুত্র হতে বলছে? আমি কি কই রাখব, এটা তো আপনার নামে এসেছে। তা দুনিয়ায় কি আমি একাই সৌদামিনী আছি নাকি? আরে কত সৌদামিনী! আরে এটা তো আগে বলতে হতো। হ্যাঁ, আমাদের পাশের বাড়ির রাধুনির নামে তো সৌদামিনী। ও মা, সদু কি কেলেঙ্কারি! তুই চুপ কর, তুই চুপ কর। এত কথা মনে থাকে আপনার, আর এটা মনে থাকলো না? ঠিক আছে ঠিক আছে, আর করতে হইব না। তুমি যাও, তুমি যাও রান্না করো দিয়া। উফ, কি স্বার্থপর! আপনার মতো স্বার্থপর দুনিয়ায় দুটো নেই। যেই কাজের দরকার তখন খুব মিষ্টি কথা, আর যেই কাজ ফুরাবে অমনি যা রান্না করে দে। কই, আর কারোর বেলা তো এরকম কথা বেরোয় না? আর কেউ আবার কি নাটকও তো। আচ্ছা, তারে তোমার এত হিংসা কেন? অত তোমারই ভুলার বউ, নিজের জিনিস কেউ হিংসা করে নাকি? ও আমার জিনিস? আমি তো জানতাম ও আপনার জিনিস। যেভাবে মিষ্টি করে কথা বলেন, নাথ বউ নাচের স্কুলে যাবি না? গা জ্বলে যায় আমার। গা জ্বলনের কি আছে, তুমিও তো করতে পারো না। ওসব লোক দেখানো ভালোবাসা আমি দেখাতে পারি না। আরে লোক দেখানো হইব কেন, একটু মিষ্টি কইরা মিথ্যা কথা তো সবাই কইতে পারে। পারে বুঝি? তাহলে আপনি কেন পারেননি একটু মিথ্যে করে মিষ্টি করে কথা বলতে? আপনি কেন পারেননি? তাই বললা, তুমি নিজের পুত্রবধূরে হিংসা করবা? হ্যাঁ হ্যাঁ করবো। যখন বিয়ে হয়ে এবাড়িতে এসেছিলাম তখন প্রথমেই আপনি বলেছিলেন আর পড়া হবে না, বিয়ে পাশ করে কি হবে। আরে আমি তো কিছুতেই বুঝতে পারতেছি না। হ্যাঁ তো কাল ভাবি, এইসব কথা কইতাছ কেন? আজ যদি না বলি তবে কবে বলবো? একবার তো বলতে দেবেন আমাকে। কত সব করে আমার বাবা আমাকে রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছিল, এই আপনি আপনি জিদ করে বন্ধ করে দিয়েছিলেন। বলেছিলেন এটা বাইজি বাড়ি নয়, এখানে ওসব হবে না। কইছিলাম, আমরা তো তাই জানতাম। বাড়ির ভিতর হারমোনিয়াম আর তবলার আওয়াজ হইলে বাইজি বাড়ি বলেই মনে হয়। তবে আজকাল বলছেন না, আর যখন বাড়ির ভেতর ঘুঙুর আর তবলার শব্দ হয় তখন কেন বলেন না? নাথ বউ এটা পাইছি বাড়ি নয়, এখানে ওসব চলবে না, কেন কেন বলেন না? আরে বাবা, ও একটা বাচ্চা মাইয়া আনন্দ করিয়া নাচতাছে। বাচ্চা মেয়ে? আমি তো ওর থেকেও বাচ্চা বয়সে এসেছি। কই, আমার বেলা তো মনে হয়নি। আহা, ও বাচ্চা মেয়ে, আসল কথা কি জানেন, আপনারা জীবনে শুধু দুটো শব্দ জেনেছেন, রান্নাঘর আর আতুর ঘর, এর বাইরে আর কিচ্ছু জানেন না। চুপ কর, চুপ কর, অনেক কই তুমি, আমার আর সহ্য হইতেছে না। কেন কেন সহ্য হচ্ছে না? যখন ওইসব ভুল ফোটানো কথাগুলি আপনি আর আপনার ছেলে আমায় বলতেন তখন মনে হতো না? ওই কথাগুলো আর কারো সহ্য নাও হতে পারে? না না, মনে হইতো না, হইতো না। কি শুনতে চাও? আমি মানুষটা খুব খারাপ তাই তো? ঠিক আছে ঠিক আছে, আমি খারাপ, আমি খারাপ হইছে তো? আর আমার সঙ্গে কথা কহনের তোমার কোনো দরকার নেই, আমি আমার ঘরে যাইতেছি, তুমি তোমার ঘরে যাও। কিয়া মা, আমি যাই, দোরটা দিয়ে দাও। উমা বউ দিদি, তুমি এর মধ্যে অফিস থেকে চলে এলে গা, শরীর খারাপ নাকি? না গো, শরীর খারাপ না, আসলে আজ কাজ কম ছিল তো তাই চলে এসেছি। আচ্ছা মিনু দিদি, ওনাদের খাওয়া হয়েছে? না না, এইবার হবে। তা তোমার কেমন যেন দেখাচ্ছে, দুটো বেড়ে দে। না না, আমি একটু পরে খাবো বাবা, ওনারা এই আসার আগে আমি ঘরে ঢুকে যাই। মা, ও মা, ভাত বাড়া হয়ে গেছে, খেতে আসুন। আমি খাবো না।
কইবে কো? শোনো আমি খামু না, খাওনের মন নাই আমার। তার মানে আমি বিকেল অব্দি না খেয়ে থাকবো? তুমি খাইয়া লও, তোমার একে বারণ করছে। তারপর তো আপনিই বলবেন, শাশুড়ি উপোস করে রইল আর বউ গিয়ে গান্ডে পিণ্ডে গিলল, বলবেন না? বাপ রে কি কথা, এবার বুঝতে পারছো ফুল ফোটানো কথা কার? হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি, কিন্তু তার জন্যে উপোস করার কি হলো? আপনিও তো আমাকে কত কথা বলেন, আমি কি উপোস করি? তুমি মা মানুষ না, তুমি হলে গিয়া দেবী, তোমার সাথে কি আমার তুলনা হয়? তুমি সব কিছু ভুইলা যাইতে পারো, আমি পারি না। এবার মুখটা বন্ধ করলে হতো না? উপোস করে আর কতক্ষণ চলবে? একটু আগে বলছিলাম না যে আমরা খালি আমরা ভাবছিনি, ঠিক বলছো, আমারও তাই সিনানো হয়েছিল। শুধু রান্নাঘর রাতুর ঘর, তার জন্য এতকাল পরে হাত পেরে কাঁদবার কি আছে? তুমি তো কথা বলছেন না কেন মা? অমর চোখ বন্ধ করে থাকলে কি করে বুঝবো মা? এখন কি করবো? যাও তো যাও তো মিতা, একটু ডাক্তার ঘোষকে ফোন করো তো। যাচ্ছি আমি যাচ্ছি। আমার চোখ খোলো, আমার চোখ খোলো। মা কি হলো, বুকে ব্যথা করছে? কোথায় কষ্ট হচ্ছে বলুন, কি হলো? মিতা ডাক্তারবাবুকে পেলে? না না মা, লাইনটি সমানে ইংরেজ আসছে। ঠাম্মা কি হলো তোমার, কি হবে মা? মা কি হলো কথা বলুন। ঠাম্মা আমি তো কিছুই বুঝতে পারছি না, হে ভগবান এখন কি হলো? আরেকবার ডাক্তারবাবুকে দেখো না মিতা, মিনুতে একটু জল দে তো। ঠাম্মা মানুষজনে মেরে ফেললো তো এরা। খালি লাইন তো ইংরেজ আসছে মা। মা কি হলো তাকান, আপনি নিজে থেকে না বললে তো কিছুই বুঝতে পারবো না মা। শুধু শুধু কেন এত ভয় দেখাচ্ছেন বলুন তো। আমি ভয় দেখাইবো তোমারে? তোমারে যে ভয় দেখাইবো সে এখনো মায়ের পেটেই আছে। এই তো এই তো বাকি বেরিয়েছে, তাই তো ভাবি এই লোক চুপ করে আছে। কেন কেন আমি চুপ করলে তোমার খুব সুবিধা হয়? হ্যাঁ তাই একটু ভয় বই কি? এবার কিন্তু আমার খুব রাগ হয়ে যাচ্ছে, আমি মানুষটা এত তাড়াতাড়ি কেন ফিরে এলাম সেটাই তো তোমরা কেউ জিজ্ঞাসা করছো না, শুধু নিজেদের মধ্যে ঝগড়া করে যাচ্ছ। তাই তো এতক্ষণ খেয়াল করি নাই তো। করো নাই তো, তোর নাই সিনেমা দেখার কথা আছিল। তা গেলে না কেন? শরীর খারাপ করলো যে, মাথা ঘুরলো, ঘাম হলো, বমি পেলো, খুব দরমন করলো, তারপর খুব কান্না পেলো। বলেছে যে আমার রক্ত কম, প্রেশার কম, খিদে কম, সব কম। আরে দূর হ,
বাচ্চা তার বাচ্চা তার মানে তার কি খাইতে ইচ্ছা হয় মানে মানে তোমার কি খেতে ইচ্ছে করে টক ঝাল না মিষ্টি হ্যাঁ হ্যাঁ বৌদি বলো আমার কি জানি আমার তো খিদেই নেই তবে হ্যাঁ ঝাল আমার খুব ঝাল খেতে ইচ্ছে করছে ঝাল তার মানে তো মিল মানে মানে ঝাল খাইতে ইচ্ছে করলে মাইয়া আমি মিষ্টি খাইতে ইচ্ছে করলে পোলা দূর কিছু বলো না আমি আমি কিন্তু আগেই বলে রাখছি নাম আমি রাখবো আমার নাম ঠিক করাই আছে খোলা হইলে উত্তম আর মাইয়া হইলে সুচিত্তি ব্যাস 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 আবার কি ওসব হবে না আমি বলে কবে থেকে ঠিক করে রেখেছি নাতি হলে হেমন্ত আর নাতনি হলে কণিকা এরা আমার ভীষণ প্রিয় ওসব কইলে তো চলব না আমার সুচিত্তিরা উত্তম খুব প্রিয় ওইসব হেমন্ত কণিকা চলব না ব্যাস আমার শুরু হয়ে গেল এটা হচ্ছে তো কি এত বড় একটা খবর পাওয়ার পরে একটা নাম দেওয়া না নিয়ে তোমরা এইভাবে ঝগড়া করছো আর যদি আমার মা থাকতো তাহলে আমি ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলতাম মা মা গো তুমি দিদা হচ্ছ গো মা আমার মা আমাকে দু হাত দিয়ে বুকে জড়িয়ে ধরত আর আপনারা তো আমার তুমি তো জানো আমার তো মা নেই কাকে বলবো আমার কষ্টের কথা কার সাথে শেয়ার করবো আমার আনন্দ কিন্তু মা আপনি তো আছেন একবারটি আমাকে আপনার মেয়ে পাবন না আমি তো কখনো কোনো দোষ করিনি তুমি শুধু শুধু আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন ভাবনা মাইয়াটারে একটু কাছে চাই না ভাবনা মিতা এখানে এসো এখানে এসো বাবা এখানে বসো বসো শান্ত হও জল খাবে একটা রিকোয়েস্ট করবো মা হ্যাঁ হ্যাঁ বলো বলো আমাকে একটা গান শোনাবেন গান না 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 বলবে না আমি জানি এই বাড়িতে আপনার গান বন্ধ হয়ে গেছে তবু একটা গান গান না 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 গান গান আমি গাইতে পারবো না বাবা মা তো নয় দারোগা আরে গাও না এত কইরা কইতেছে বউটা অমন করে নয় ছন্দ একটু মিষ্টি করে বলো না খাইছে মিষ্টি কইরা আমি মিষ্টি কইরা আর সাথে কি করে কথা বলবো বলো না তুমি মাকে বললে তবেই তোমার গাইবে বলো না মিষ্টি করে ওরে আমার পোড়া কপালে কি জানা তুমি করলাম আইসা আইসা কইতাছি বৌমা ও বৌমা গাও না আনন্দ